আজকে সকালবেলা খাবো রুটি, তার জন্য রুটি বানাচ্ছি। তো রুটি বানাতে একটু বেশি সময় লাগে, তার চেয়ে ভাজতেও আরও বেশি সময় লাগে, কিন্তু কিছু করার নেই। শরীরের জন্য অনেক সময় অনেক কিছু সময়ের অভাবে না করতে পারলে বাধ্য হয়ে করতে হয়। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর একটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো সেই দিন সার বাবা মাছ নিয়ে আসছিলো, আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম, সেই মাছগুলো ফ্রিজে তুলে রাখছিলাম, আর কাটার সময় পাইনি। তো সেই দিন ছিল আমাদের আমিষ খাওয়া, মানে মাছ মাংস খাওয়া যেদিন থাকে সেদিন কাজের চাপ একটু বেশি থাকে, যেদিন আবার নিরামিষ খাবার থাকে সেদিন রান্না করতেও সময় কম লাগে আর এক্সট্রা কাজও করা যায়। তো এদিকে হচ্ছে আমি এর জন্য আজকে মাছটা কাটবো। তো সকালবেলা ওটা মাছগুলো ভিজিয়ে রাখছি, এরপরে এখানে আজকে রান্না হবে শাকের, ও সরি শাকের কিছু হবে না, শাক ভাজা হবে আর কি, বলতেছিলাম শাকের ঘণ্ট, যাই হোক অনেক সময় অনেক কথা মুখ দিয়ে বের হয়ে আসে। এরপর হচ্ছে এখানে চাল কুমড়ো কাটতেছি, চাল কুমড়ো বটি করা হবে আর তার সাথে করা হবে সয়াবিনের তরকারি। তো এদিকে হচ্ছে প্রথমে আমি সমস্ত সবজি কেটে কুটে রান্নার যাবতীয় যা কাজকর্ম আছে সব কিছু জোগাড় করে দিয়ে এরপর হচ্ছে মাছ কাটতে বসবো। মা ওইদিকে রান্না করবে, আমি মাছ কাটবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো রান্না বান্না শেষ করে মাছ কাটতে গেলে দেখা যাবে অনেকটাই সময় লাগবে। তো এখানে আমার সব কাটাকাটি করা শেষ, এবার হচ্ছে মা জাস্ট এসে রান্নাটা বসিয়ে দেবে। তো এখানে মাছগুলো ভিজে গেছে, মুখ দিয়ে অনেক সময় আমাদের অনেক কথা বের হয়ে যায়, কিন্তু কথা কিন্তু অনেক বেশি ক্ষমতা। একটা কথা যদি আপনি ভুল করেও বলে ফেলেন সেটা আর আপনি ফেরত নিতে পারবেন না, কিন্তু যে খারাপ কথাটা যার উদ্দেশ্যে বলেছেন তার ঠিক কতটা কষ্ট হয়েছে এটা সে একমাত্র সে যাকে বলেছেন সেই বুঝতে পারবে। কিন্তু আমরা কখনো এটা ভেবে বলি না যে আমি কথাটা আরেকজনকে বলবো সেই কথাটা তার ঠিক কীভাবে নেবে বা কেমন লাগবে, এই জিনিসটা চিন্তা করার সময় মানুষের থাকে না। অনেক সময় দেখা যায় রাগের মাথায় অনেক কিছুই মানুষ মানুষকে বলে ফেলে, কিন্তু সেই বলা কথাটা যে একজনের কাছে কতটা খারাপ বা কষ্টদায়ক হতে পারে এটা বুঝার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। বিশেষ করে মেয়েদের জীবনে এটা বিশেষ করে ঘটে থাকে, বিয়ের পর অনেক কিছুই মেনে নিতে হয়, দেখা যায় যে যে জিনিসটা তার প্রাপ্য না সেই জিনিসটাও তার মেনে নিতে হয়, কিছুই করার নেই, এটা হচ্ছে মেয়েদের জীবন। ভগবান কেন মেয়েদের জীবনের সাথে এরকম কী বলবো মানে এটা এরকম কেন ভেদাভেদ, এটাই মাঝে মাঝে চিন্তা করি যে ছেলেদের জীবন আর মেয়েদের জীবনের সাথে আকাশ পাতাল তফাৎ। একটা মেয়েদের জীবন বিয়ে হওয়া মানে পুরোটা পাল্টে যায়, যেটা মানুষ জীবনে কল্পনাই করে না একটা মেয়ে তার জীবনে ঠিক সেই জিনিসগুলোই ঘটে থাকে বিয়ের পর। যাই হোক এটা তো সবার জীবনে হয়, সব মেয়েদের জীবনে হয়ে থাকে, খুব কম মেয়ে আছে যাদের জীবনে এরকমটা পরিবর্তন আসে না। তো এখানে হচ্ছে আমি মাছ কেটে এখন এগুলো প্যাক করে ফ্রিজে তুলে রাখবো, একদিন কষ্ট করলে দেখা যায় কয়েকটা দিন একটু আরামে কাটানো যায়, তো এর জন্যই আসলে একটা দিন একটু বেশি কষ্ট করা। তো এখন আপনাদের সাথে সয়াবিনের তরকারি রেসিপিটা শেয়ার করি। প্রথমে সয়াবিনটা একটু গরম জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন হচ্ছে এটাকে তেলে হলুদ মরিচ দিয়ে ভেজে নিতে হবে, আর এদিকে হচ্ছে গোল গোল শেপ করে আলু কাটা হয়েছে এগুলো করে আলাদা করে ভেজে নিতে হবে। এখন হচ্ছে মশলা রেডি করা হচ্ছে, এখানে হচ্ছে জিরে আর ধনিয়া বাটা দেওয়া হলো, সাথে হলুদ মরিচ লবণ দিয়ে একটা লিকুইড মিশ্রণ তৈরি করা হবে। এখন একটু ফোড়ন দিয়ে এই লিকুইড মিশ্রণটা দিলে কী হয়, অনেক সময় দেখা যায় যে শুকনো মশলা তেলে দিলে সেটা পুড়ে উঠে বা অনেক বেশি কাশি হয়, তো সেইটার থেকে বাঁচার জন্য এইভাবে আপনারা কিন্তু মশলা ব্যবহার করতে পারেন, তাহলে আর কাশিও আসবে না, রান্না করতে অনেক সুবিধা হবে। এখন হচ্ছে ভেজে রাখা আলুটা দিয়ে হলো, এরপর হচ্ছে এটাকে কষে নিতে হবে, তারপর দিতে হবে পরিমাণ মতো জল। ইদানিং গলার সমস্যাটা যাচ্ছেই না, ঠান্ডা লেগেছিলো অনেকদিন হয়ে গেছে কিন্তু কোনোভাবেই যাচ্ছে না, কেমন জানি খুব বাজে একটা অবস্থা দেখা যায়। এই গলার সমস্যার কারণে ঠিক মতো ভয়েসও দিতে পারি না, অনেক সময় অনেক কথা আটকে যায় বা উচ্চারণেও সমস্যা হয়। কিছু করার নেই, মানুষের জীবনে অসুখ হালকা পাতলা তো থাকবে, এটাকে মেনে নিয়ে মানুষের জীবনকে চালাতে হবে। জীবনটা অনেক কঠিন আবার অনেক সহজ, যে যেভাবে নেয় আর কি। তো যাই হোক এখানে হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দেওয়া হলো, সয়াবিনের তরকারি হয়ে গেছে। এদিকে হচ্ছে মিশন বাবুকে বিকেলবেলা ঘুম পাড়ানোর জন্য গল্প শোনাচ্ছি, প্রতিদিনও নাকি গল্প শোনাতে হয়। ঈশান খালি বলে সারাকে প্রিন্সেস ড্রেস কিনে দিলে আমাকেও প্রিন্সেস ড্রেস কিনে দিতে হবে। সেদিন আবার সারার বার্থডে ছিল, তার জন্য সারার বাবা বলছে ঠিক আছে সমস্যা নেই, তোমার যখন বার্থডে তুমি একটা ড্রেস চাইছো তোমাকে ড্রেসটা কিনে দিব না সমস্যা নেই। কিন্তু ঈশান পাজির জন্য সে ড্রেসটা কিনতেই পারলো না, ঈশান এত দুষ্টর দুষ্ট। তারপরে রাজা একটা সারার জন্য প্রিন্সেস ড্রেস কিনে নিয়েছে, আর একটা ঈশানের জন্য প্রিন্সেস ড্রেস কিনে নিয়েছে। তারপরে সারা প্রিন্সেস সাজছে, ঈশানও প্রিন্সেস সাজছে, ঈশানও লিপস্টিক দিছে, সারা লিপস্টিক দেয় ঈশানও লিপস্টিক দেয়, মানে কেমন হলো বলো। হ্যাঁ তুমি বলো একটা, তাহলে তুমি একটা গল্প বলো।
তুমি একটা বলো গল্প শুনি আমি। তাহলে আমি আর বলতে পারো না, আমার মুখ ব্যথা হয়ে গেছে। ইসামকে গল্প বলতে বলতে, হ্যাঁ বলো। রাতের বেলায় তারপরে একটা দেখে, তারপরে তারপরে কি জুড়ে বলো, মুখের দিকে হাত ছড়াও বলো। হ্যাঁ, রাজা রাজা ছিল। রাজা কি করে? জঙ্গলে কাজ করতেছিল। তারপরে জঙ্গল থেকে সাপ বেড়েছে। তারপরে কি সে জঙ্গল সাপ বেড়ে রাজাতে ভয় পেয়ে গেছে। তারপরে অন্য জঙ্গলে গেছে, অন্য জঙ্গলে গিয়ে কাজ করতেছিল। তারপরে রাজা জোরে পুড়ে গেছে। জোরে পুড়ে গেছে রাজা? জন্তুরা জন্তুরা জোরে পুড়ে গেছে। জন্তুরা রাজা এসে কি করছে জলের একটা হরে কৃষ্ণ কৃষ্ণ তারপরে কি হয়েছে বল, তারপরে কি হয়েছে? ওই যে শুরু হইলো শেষ গল্প। কি সারপ্রাইজ দিব? মানে চিপস। ঠিক আছে দাও, মানে চিপস, মানে মানে চিপস দাও। বাবু ঘুমিয়ে রয়েছে। বাবা রে বেলা তেলার সাথে ভর্তি করব। চোখুলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ঈশান জ্বর এলো, বৃষ্টি এলো, জ্বর আইছে। ঈশান দেখো জ্বর আইছে বাইরে। তোমার জন্য সারপ্রাইজ আছে চোখুলো। হ্যাঁ দাঁত দেখো আজকে। এই যে ঈশান বাবু এদিক তাকাও, তোমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙে নাই, সারপ্রাইজ পাইছ। বদি তোমাকে একটা সারপ্রাইজ দিল, বদি দিকে থ্যাংক ইউ দেও একটা। জুড়ে বলো বদি তোমাকে কত ভালোবাসে দেখছ। তোমার নমুকে কি বললো তুমি? বৃষ্টি নামছে, বৃষ্টি নিয়ে যাবো গে, কারেন্টটা দিয়ে দিবো নাকি? তুমি কার্টুন দেখতে পারবা তাই তো। ওরে বাবা বৃষ্টি নেমে বসতে, কিছু কাপড় চোপড় আছে ঈশান বাবু নেবে। দেখেন এ কদিন খালি ঘুর 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 করে মেঘ ডাকছিল, বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি নামছে। তাই না ঈশান? এই যে বৃষ্টি দেখতাম, ঈশান বাবু চলে যাচ্ছে বারান্দায়। সুন্দর বৃষ্টি নামছে দেখেন সবাই। বৃষ্টি নামলে ভিডিও করতে ভয় করে, কারণ সময় ভিডিও থাকবে না, মোবাইল পর আসার বা আগুন ধরার সম্ভাবনা থাকে। এই তুই ভিডিও করে কি করবি? তোর বাবা বাইরে গেছে, কি অবস্থা? আরে মানে বৃষ্টির মধ্যে কই আসে কথা বলে, দোকানে মোকানে রয়েছে মানে দাঁড়িয়ে। আমরা এখন এখানে একটু দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি খুব করি। তোর বাবা এখন আজ বৃষ্টি দিয়ে গেলে বলে
এই দেখেন সারা পড়াশোনা করতেছে, সারা আমাকে বলতেছে আমার লেখাগুলো ভিডিও করে রেখে দাও, তাহলে সবাই লাইক সাবস্ক্রাইব করবো। তো উনি অনেক কষ্ট করে সুন্দর করে লিখতেছে, তো তার জন্য বলতেছে মা আমার লেখাটা একটু ভিডিও করে রাখো, সবাই পছন্দ করবো। হ্যাঁ, সারার লেখাগুলো অনেক সুন্দর হয়েছে। সারা সারা স্কুল ছুটি পড়ে গেছে, কিন্তু ছুটির পরে পরীক্ষা, তার জন্য পড়াশোনা তো করতেই হবে বাসায়, বুঝছো বাবা? এখন বেশি বেশি পড়াশোনা করতে হবে। স্কুল বন্ধ মানে নয় যে পরীক্ষা বন্ধ, মানে পড়াশোনা বন্ধ, স্কুল মানে বন্ধ দিছে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি পড়াশোনা করে, এখানে শব্দ গঠন দিচ্ছি সরি অ থেকে ও পর্যন্ত, দুইটা করে শব্দ লিখতে হবে।